ফোন নিত না আর হচ্ছে আমার ভাইয়ের ফোনও নিত না আমরা দেখেছিলাম আমরা যতটুক জানি যে তা আপনার ভাইয়ের সাথে একটি মেয়েও ছিল হুম ওই মেয়ে তো কিছুই হয়নি আমার ভাইকে মেরেই ফেলছে আর ওই মেয়ের হাতটাও টাচ করেনি এরকম একটি ভাইকে মেরেই ফেললো আর ওই মেয়েটার হাতটাও টাচ করেনি আপনি কিভাবে বলেন যে এটা চিন্তাইগাড়ি বলে সবকিছু নিতে সাথে ওই মেয়েকেও নিয়েছে নিতই চিন্তাইগাড়ি এমন করে না মেয়েদেরকে নিয়ে যায় না অবশ্যই নিয়ে যায় এবং আমরা দেখি না টিভিতে তার তো আমরা দেখলাম কিছুই হয়নি এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন এই বিষয়টা ভাবতেছি যে ওই মেয়েটাই আমার ভাইকে হত্যা করেছে ওই মেয়েটা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে মানুষ দিয়ে হয়তো ও একা পারবে না তাই ওখানে আরো কিছু লোকজন রাখছে সবাই মিলে হত্যা করছে মানে আপনার ভাইকে কেন হত্যা করতে যাবে এরকম কি কোনো কিছু আপনারা আগে থেকে জানেন না আমরা ওরকম কিছু জানিনি আমার আমার ভাই ফেরেশতা ছিল আমি কখনো আমার ভাইয়ের জন্মের পরে দেখিনি যে ও কারোর সাথে ঝগড়া করছে ও কারোর সাথে ঝগড়া করছে এটা আমি দেখিনি আমার ভাই সৎ ছিল আমার ভাইয়ের মতো এমন সৎ মানুষ আমি কখনো দেখিনি আমি আমার ভাই আমরা যখন ছোট ছিলাম আমি একদিন কোনো একটা জায়গায় রাস্তায় দুইটা টাকা পড়েছিল আমি ওই টাকাটা নিতে গেছি আমার ভাই আমাকে নিতে দেয়নি ওই দুই টাকা ও তখন বাচ্চা ছিল হয়তো বয়স কত ছিল 4-5 বছর ওই বয়সে বাচ্চারা তো দুই টাকা দেখলে মনে করবে যে 100 টাকা ও নিয়ে নিবে সাথে সাথে আমি নিতে যাই আমার ভাই আমার পিছনে জামা ধরে রাখছে যে ওই দুই টাকা তুই নিবি ওই দুইটা টাকাও আমাকে নিতে দেয় না তখন আমার ভাইয়ের বয়স ছিল 4-5 বছর ওইরকম ছিল বুলবুল কি আপনি বড় না ছোট আমার ভাই সৎ ছিল আমার ছোট ও আমাদের ফ্যামিলিতে সবার ছোট আচ্ছা এই যে ছোট বাইকে হারিয়ে আপনারা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেকটাই নির্বাক স্তব্ধ হয়ে গেছেন 7 মাস আগে 7.5 মাস আগে আপনাদের বাবাকেও হারিয়েছে তো এই অবস্থাতে আপনাদের এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যারেরা এসে আপনাদেরকে কি বলে গেছে এই হত্যার কোনো বিচার কি আজও হবে হ্যাঁ ওনারা আমাদেরকে বলছে বিচার হবে ওনারা বলতেছে ওনারা সর্বোচ্চ চেষ্টা করতেছে বিচার হবে আর বিচার হওয়ার পথেই এখনো পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম বিচার হওয়ার পথে যেহেতু আচ্ছা আমি একটু ওই কথাগুলো নাই বলি কোনো আসামি কি গ্রেপ্তার হয়েছে জানেন কিনা এখন পর্যন্ত কোনো আপডেট আছে কিনা হ্যাঁ মনে হয়েছে তিনজন সন্দেহ ছিল তিনজনকে সন্দেহ করে গ্রেফতার করার পর ওইখানে একজন স্বীকার করে জড়িত তাহলে আমরা প্রত্যাশা করব এই হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় আচ্ছা এই যে আপনি একটি জায়গায় বলেছিলেন আপনার ভাইয়ের সাথে আপনার অনেক স্মৃতি আছে সেই স্মৃতিগুলো কিছু বলবেন আমার ভাইটা ছোট মানুষের মতো ছিল ও আমার ফ্যামিলিতে সবার ছোট ছিল তো অনেক আদরের পুরাই বাচ্চা মানুষের মতো ছিল হ্যাঁ ও আর আমি একসাথে খেতে বসতাম তো তো খেতে বসলে আমার মাছ ধরে দুইটা মাছ দিত মাছ খেতে দিত ভাতে প্লেটে আমাকেও দিত দেওয়ার পরও আমি আবার ওর প্লেট থেকে আরেকটা মাছ আমি নিয়ে যেতাম তো নেওয়ার পরে ও কি করতো ওর প্লেটে আরেকটা মাছ ছিল ওইটাও আমার দিয়ে দিত দিয়ে বলতো কি তুই খা আমার ভাই আমার দিয়ে দিত এই যে বাইকে হারিয়ে এই স্মৃতিগুলো যখন আপনার মনে হয় তখন আপনার কাছে কেমন লাগে মনে হয় যে আমার আমি আছি দুনিয়াতে আমার জীবন আমার আত্মায় দুনিয়াতে নাই ছোট ভাই ছিল অনেক আদরের ও অনেক আমার আব্বু মরে যাওয়ার পর ও বলছে যে আব্বু নাই কি হয়েছে আমি আছি না আমি তোদেরকে দেখবো আমার উপর ভরসা রাখ তো আমার আব্বু যতদিন ছিল আব্বু ওরে পড়াশোনা করাই গেছে এখন আব্বু চলে যাওয়ার পর ওর পড়াশোনার ভারটা আমি পড়াশোনা বলতে আমার ফ্যামিলি বলতে এখন বোন বিয়ে হয়ে গেছে আর আমার বুলবুল আমি আমার মা তিনজনের ফ্যামিলি আমি দেখতাম আপনি কি করেন আমার হচ্ছে অনলাইনে বিজনেস ছোটখাটো একটা বিজনেস আছে সেই বিজনেস করে বাইকে লেখাপড়া করাচ্ছিলেন মানসিক ভাবে ভেঙে পড়েছে আপনাদের কি স্বপ্ন ছিল আমাদের সব স্বপ্ন ছিল আমার ভাই আমাদের আর কোনো স্বপ্ন ছিল না
জি বলুন আপু, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। মানে স্বপ্ন কি ছিল সে বিষয়টা, ভাইকে নিয়ে আপনাদের কি হবে বা সে আপনাদের ফ্যামিলিকে কতটুকু সাপোর্ট দিবে এই বিষয়ে? আমার আব্বুর স্বপ্ন ছিল আমার ভাইকে বিসিএস ক্যাডার বানাবে, আর ও ওই ওই ধাপে ধাপে ওই দিকেই যাচ্ছিল যে ও বিসিএস ক্যাডার হবে। ও যখন ক্লাস নাইনে পড়তো তখনই দেখতাম ওর ঘরে আপনার বিসিএস এর বই, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে বইগুলো হয় ওই বইগুলো ওর রুমে দেখতাম ও পড়তো। পরে ওখানে যদি ভালো কোনো প্রশ্ন থাকতো এটা আবার এসে আমাদেরকে বলতো যে এই প্রশ্নের এই অ্যান্সার, এই প্রশ্নের এটা আমাদেরকে আবার বলতো যে এই সব প্রশ্নগুলো না বিসিএস এ আসে। ও ক্লাস নাইন থেকেই পড়তো বিসিএস এর বইগুলো। তো ওরও স্বপ্ন ছিল ও বিসিএস ক্যাডার হবে, ওর অনেক স্বপ্ন ছিল, আমার আব্বুর অনেক স্বপ্ন ছিল ও বিসিএস ক্যাডার হবে। তো আমার আব্বু মরে যায় ডিসেম্বরের 13 তারিখে, আমার আব্বু মারা গেছে 7.5 মাস। তো আব্বু মরে যাওয়ার পর আমি আমার ভাইকে বলছিলাম যে আব্বু যে মরে গেছে এটা তুই মাথার মধ্যে নিবি, তুই যদি এটা মাথার মধ্যে নেস তখন হয়তো তোর এমনই হতে পারে যে আমার আব্বু নাই, আব্বুর স্বপ্ন ছিল এখন আর স্বপ্ন কার জন্য পূরণ করবো। তখন আমি বলছি যে এটা তুই মাথার মধ্যে নিবি না, আব্বুর স্বপ্ন ছিল এখন আমি আমার মা আমার বোন আমাদের স্বপ্ন তুই, আব্বু তো চলেই গেছে এখন আমাদের স্বপ্ন তুই, তুই আমার আব্বু মরে গেছে আব্বুর স্বপ্ন পূরণ করবি, আব্বুর স্বপ্ন পূরণ করা মানে আমাদের স্বপ্ন পূরণ। আমি আমার ভাইকে বলছিলাম যে তুই পড়াশোনা করবি, তোর যা কিছু লাগে তুই আমারে বলবি, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, যদি না পারি, যদি না পারি আমার শরীরে কিডনি আছে রক্ত আছে ওইটা বিক্রি করে আমি দিয়ে দিই আমি যতদিন বেঁচে থাকি। আর আমার আব্বু মরে যাওয়ার পরে আমার যেহেতু বিয়ে হয়নি তো আমাদের রিলেটিভের মধ্যে অনেকেই বলছে যে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য যে বাবা নাই বিয়ে দিয়ে দাও, কে দেখবে কে কি করবে। তো আমি বলছিলাম যে আমি ছোটোখাটো একটা কাজ করতে পারি, আমার অনলাইনে ছোটোখাটো একটা বিজনেস আছে, তো আমি বলছি যে আমি ওইটা করে আমার ফ্যামিলিও চালাবো প্লাস আমার ভাইয়ের পড়াশোনাও দিই। তখন আমার ভাইকে আমি বলছিলাম যে তোর যা লাগে তুই আমার বলবি আমি দিব। তো আমার ভাইকে আমি সব কিছু আমি দিচ্ছিলাম। আমার ভাই মরে আমার ভাই যখন ছিল তখন অনেকেই বলতো যে তুই মেয়ে মানুষ কাজ করে ছোট ভাইয়ের পড়াশোনার খরচা চালাবি, ওরে বল টিউশনি করে পড়ার জন্য, আমি দেই নি আমার ভাইকে টিউশনি করার জন্য, আমার ভাই কষ্ট হবে টিউশনি করলে, আমার ভাই টিউশনি করলে আমার ভাইয়ের কষ্ট হবে প্লাস আমার ভাইয়ের পড়াশোনা হবে না, পড়াশোনা ডিস্টার্ব হবে, এর জন্য আমি দেইনি আমার ভাইকে টিউশনি করতে, আমার ভাইয়ের পড়াশোনার খরচাটা আমিই চালাই গেছি, আর তারপর আমার ভাইকে আমি টিউশনি করতে দিই না। যদি আমার ভাইয়ের কষ্ট হয়, যদি আমার ভাইয়ের পড়াশোনা ডিস্টার্ব হয় এর জন্য আমি দেইনি ওকে টিউশনি করার জন্য। আমি আমার ভাইয়ের পড়াশোনা প্রতি সপ্তাহেও আমাকে ফোন দিত, দিয়ে বলতো টাকা বিকাশ করো আমার নাম্বারে, এখন দেখো হয়তো আর কেউ বলবে না যে আমার নাম্বারে টাকা বিকাশ করো। এই যে এত কিছু করেছেন ভাইয়ের জন্য, ভাইও হয়তো বা যদি বেঁচে থাকতো তাহলে অনেক কিছুই আপনার জন্য। আমার ভাই অনেক কিছু করতো, আমার ভাই কখনো আমাদেরকে এইভাবে বলেনি ফেস টু ফেস যে আমার মা আমার বোনরা হচ্ছে আমার দুনিয়া। আমার ভাই মরে যাওয়ার পরে আমার ভাইয়ের যে রুমমেট ছিল ওই ভাই রোমান ভাই সম্ভবত, ওই ভাইয়া বলতেছে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না করতেছে আর বলতেছে তুমি কি সোহাগী আপু, আমি বলতেছি যে হ্যাঁ আমি সোহাগী আপু। তো উনি বলেছে বুলবুল তো সারাদিন তোমার কথাই বলতো, তোমার কথাই বলতো, আমার সবকিছু তো তোমার কথা বলতো। কালকে ওর একটা ফ্রেন্ড আসছে ও বলতেছে আপু বুলবুল সারাক্ষণ আপনাদের কথা বলতো, বলতো আমার বোন আমি কোনো কিছু চাওয়ার আগে আমার বোন দিয়ে দেয়। আমার ভাই কখনো আমাদেরকে এইভাবে বলে না এই যে আমার বোন, মানে আমাদের প্রশংসা বা আমাদের আমাদের প্রতি যে ওর একটা তৃপ্তি ছিল ভালো লাগা ছিল এটা আমাদের সামনে কখনোই প্রকাশ করেনি। আমার ভাই মরে যাওয়াতে হয়তো আমরা শুনতে পারছি বা ওর যে ফ্রেন্ডরা ছিল রুমমেট ছিল ওই ভাই এটা বলছে। সর্বশেষ আপনাদের এই আমাদের প্রশাসনের কাছে কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আপনাদের সর্বশেষ কি চাওয়ার আছে? সর্বশেষ চাওয়া সর্বোচ্চ শাস্তি ফাঁসি, আর কিছুই না, সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এর বেশি আর কি চাইবো, এর বেশি তো আর কিছু চাওয়া নেই, এটাই। আর্থিকভাবে কোনো কিছু কি আপনাদের কোনো কিছু চাওয়ার আছে কিনা? আর্থিকভাবে ভাই চলে গেছে, ভাই পাবো না আর্থিকভাবে সাহায্য দিয়ে কি করব আমরা? আমার ভাই যদি আজকে বেঁচে থাকতো। আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি এসএসসি দেওয়ার পর ইন্টারে ভর্তি হয়েছি, পড়ার পড়াশোনা করিনি। দর্শক আপনারা শুনলেন, আমরা এতক্ষণ যার কথা আপনারা শুনলেন সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বুলবুল যে ছেলেটি গত 25 তারিখে মারা গিয়েছেন,
তারই বোনের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোথাও আপনাদেরকে নিয়ে যাব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।